তো হ্যালো গাইজ তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম ম্যান্ডেক বইটা আজকে নিয়েছি তো শক্তি কমিশনের তো এই বইটা ভিডিওটা আমার করা উচিত ছিল সেই নভেম্বর মাসে তো বই এত লেটে বেরিয়েছে এমনি যে দুটো বই অনেক পড়ে এসছে তো আমি অনলাইনে নিয়ে ডাইরেক্ট নিয়েছিলাম তো বইটার সম্বন্ধে আগে দেখাই প্রাইস কত ওয়ান নাইনটি নাইন তো একশো ষাটে পেয়েছি ডিসকাউন্টে এবং বইটার গল্পর ব্যাপারে এখানে অনেক কিছু দিয়েছে যে গল্পটার নাম হচ্ছে মৃত্যুর মুখোমুখি এবং এখানে কিছু ক্যারেক্টারের ব্যাপারে দিয়েছে ম্যান্ডকের পরিবার সম্বন্ধে বাবা থেরন মা রাজকুমারী এলেনোরা পালক পিতা বেসিল দ্য গ্রেট এব ভাই লুসিফার আর এক নাম আছে ডেরেক ডেরেককে কিন্তু ম্যান্ডেকের মতো দেখতে বোন লেনোর আজ বিশ্ববিখ্যাত অভিজাত প্রত্যেকটা জন্য বিবরণ দিয়েছে স্ত্রী নারদা তো এদিকে আসছি শ্যালক শ্যালক আছে সেগ্রিড ভাইপো এরিক ধর্মসন্তান ম্যাগনান ম্যান্ডেকের সবচেয়ে ক্ষমতাশালী বন্ধু যাই দা তারপর এখানে কী দিয়েছেন নারদাককে প্রথমবার ম্যান্ডে ছিয়াত্তর তোমার রবিবারের গল্প দ্য বার্থে পাঠিতে দেখা যায় তো এই গল্পটা লেখক শিল্পী হচ্ছে ফেড ফ্রেডরিক্স ঠিক আছে স্টিপ কালারিং সন্ত আঠারোশো শুরুর তারিখ দু হাজার দুই ফেব্রুয়ারি চার শেষ হচ্ছে শেষ তারিখ মে এগারো দু হাজার বাইশ ক্ষিপ্তের সংখ্যা চুরাশি চৌদ্দ সপ্তাহ চলেছে মৃত্যুর মুখোমুখি যা প্রকাশিত হয়েছিল সেল থার্টিন নামে ম্যান্ডেগের দুশো একচল্লিশতম গল্প সংক্ষিপ্ত বিবরণটা দিয়ে দিচ্ছি গল্পটার ম্যান্ডেগের ভাইফো এরিক এক বিশেষ সাহায্য চাইতে জানাডুতে এসে উপস্থিত হয় তার বাবা ডেরেক এখন এক মারাত্মক সমস্যার মুখোমুখি তাসের খেলার স্বৈরশাসক জেনারেল রেগাকে প্রতারণা আর তারই স্ত্রী লুপিতার সাথে রোমান্স করার জন্য ডেরেককে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রানকুইলার রাজ্যের ফায়ারিং স্কোয়াডের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো ম্যানডেক ট্রানকুইলার দিকে রওনা হয় এবং লুপি তার সাহায্যে তেরো নম্বর সেলে ঢুকে তার যমজ ভাই যমজ ভাই ডেরেকের সাথে পরিচয় বদল করে না ডেরেক আর ম্যান্ডেক দুজনেই ট্রানকুইলা থেকে পালাতে সক্ষম হয় কিন্তু এই ডেরেক তার এই প্রাণ বাঁচানোর প্রতিদান অদ্ভুতভাবে প্রতিশোধ করে তো এই হচ্ছে গল্প এখানে ম্যানডেকের জমজ ভাইয়ের কার্ডামত চলো দেখা যাক এটা গল্পটা কিরম করেছে এই হচ্ছে স্টার্টিংয়ে আমি কিন্তু গল্পটা এখনও পড়িনি ম্যান্ডেক কি এটা কি আমার কল্পনা নাকি ওই ছেলেটা সত্যি আমাদের দিকে তাকিয়ে আছে কোথায় ওই জানলা বোধহয় একজন ভক্ত চিন্তা কে জানে তাড়াতাড়ি করতে হবে না আর দাস ও চলতে চাই হোক এই হচ্ছে ম্যানডেকের এখানে পাতাটা একটু এরকম একটু স্টাইলিশ অন্য রকমভাবে করেছে দেখো ছোটোর ওপরে গল্পের দিকে যাচ্ছি না পারলে বইটা কিনে নেবে ম্যান্ডেকের গল্প প্রতিবারই ভালো করে কিন্তু বই এবারে এত লেট এত লেট আর কিছু বলার নেই ঠিক আছে এই যে শক্তি কমিক্সের অনেকে ম্যানডেকের খুব বড় ফ্যান ম্যান্ডেকের একজন জাদুঘর সবাই জানো তার স্ত্রীর সাথে সব সময় থাকে ঠিক আছে আমি ম্যানডেককে ইন্দ্রজলে তো ইন্দ্রজাল তো আমি আমার তখন কিনতাম না আমি ডায়মন্ড কমিক্স কিন্তু পড়তাম তো ডায়মন্ড কমিক্সে হিন্দিতে এবং ইংরেজিতে ব্যান্ডেক বেরোতো কিন্তু বাংলাতে বেরিয়েছে কিনা আমি জানি না আমি ব্যান্ডেড অনেকবার খুঁজেছি ঠিক আছে তো আজকে আমি ম্যান্ডেকটা নিয়ে নিলাম ঠিক আছে এই শক্তি কমিক্সের বলতে গেলে লাস্ট বই বলতে পারো আর একটা বই আছে ঠিক আছে সেটা এক তারিখে দেখতে পাবে সেটা হচ্ছে রিপ কারভি তোমরা সামনেই দেখতে পেয়েছ এরপরে শক্তি কমিক্স আনবে কিনা আমি জানি না একটু যদি একটু মোটা ধরনের কোনো ভলিউম আকারে যদি এটা বই বার করতে খুব ভালো হতো প্রাইস হতো একটু ভালো লাগতো যাই হোক এখন কমিক্সের যা অবস্থা কন্ডিশন তো এই অবস্থাতে আর কিছু ভেবে লাভ নেই যাই হোক এখানে যতটুকু শক্তি কমে জানার চেষ্টা করেছে করেছে কিন্তু এদের টাইম জ্ঞান এবং টোটাল পেজ হচ্ছে কুড়ি একুশ একুশ পিসটায় গল্প শেষ এখানে ঠিক আছে এত পাতলা বই ওয়ান সিক্সটি রুপিস যাই হোক তোমরা যদি পারো যদি ম্যান্ডেক নেই এই গল্পটা সম্বন্ধে জানা নেই তা কিনে নিও তা আমি তো কিনলাম ছোট্ট করে একটা ভিডিও ভিডিও বানানো মৃত্যুর মুখোমুখি আমি তোমরা ইন্ট্রোডিউস দিয়েছি নতুন করে আর কিছু বলা নেই ম্যানডেক সম্বন্ধে তো শক্তি কমিক্সের লাস্ট ভিডিওর পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও পারলে বইটা নিতে পারো কারণ শক্তি কমিক্সের তো আমি বলবো এটাই ম্যান্ডেকের লাস্ট এরপর বার করবে কিনা তাও জানি না ছ সেই নভেম্বরের পর এটা জুন চলছে জুন জুলাই এসে গেছে ঠিক আছে এখনও পাঁচ ছ মাসে সব কোনো বই বেরোয়নি এই দুটো বই অনেক হাতের অনেক কষ্টে পেয়েছি আমি তো তোমাদের কাছে তুলে ধরলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিয়েও চ্যানেলটিকে সাবস্ক্রাইব